হ্যালো বন্ধুরা, আমি অমিত। আপনারা যে কাটা মুকুট গাছটি দেখতে পাচ্ছেন, এর বয়স 5 বছর পূর্ণ হলো কয়েকদিন আগেই। 2017 সালের শেষের দিকে আমি এই গাছটিকে কিনে এনেছিলাম। তখন এই গাছে খুবই সামান্য পরিমাণে ফুল ছিল, আর এই গাছের প্রতিটা কাণ্ডে 8টা করে ফুল ফোটে, যা কিনা খুবই রহস্যজনক। এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়, আমার তো খুব ভালো লাগে। এই গাছটি প্রথমে এই টবে ছিল না, ছিল ঠিক এই ছোট টবে। এই ছোট টবে লাগানোর কারণে এই গাছের গ্রোথ তেমন একটা বৃদ্ধি পায়নি। বড় টবে স্থানান্তর করার পর এর প্রতিটা ডালে ফুল এসেছে এবং পাতাগুলো আরও সবুজ হয়েছে। আপনারা যারাই গাছ লাগাতে ইচ্ছুক, তারা অবশ্যই গাছের জন্য এমন পাত্র ব্যবহার করবেন যা কিনা গাছের শেকড় বৃদ্ধিতে সহায়ক। না হলে গাছ শুধুমাত্র বেঁচেই থাকবে, না ফুল দিতে পারবে না ফল দিতে পারবে। শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকুন।